কোন একটি গ্রামে সীতারা নামে একটি মেয়ে তার অসুস্থ মা সুরেখা ও তার ছোট্ট ছোট্ট দুই ভাই বোন আরতি ও কৃষ্ণার সঙ্গে ছোট্ট একটি ভাড়া ঘরে বাস করত। অনেক আগে তার বাবা একটি দুর্ঘটনায় ইন্তেকাল করে, আর ওই দুর্ঘটনায় তার মা পঙ্গু হয়ে যায়। বাবার মৃত্যু আর মায়ের পঙ্গু হয়ে যাওয়ার কারণে ঘরের সব দায়িত্ব চলে আসে সীতারার কাঁধে। বড় মেয়ে হয়ে সীতারা তার দায়িত্ব পালন করতে লাগল। ছোট থেকে মেহেদি লাগানো সীতারার অনেক পছন্দ ছিল, এজন্য নিজে নিজেই ছোট থেকে সে খুবই সুন্দর করে মেহেদির ডিজাইন করে নিতে পারত। আর এই কাজ করেই সে তার সংসারের খরচ চালাতে লাগল। আরতি, কৃষ্ণা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাদেরকে তো স্কুলে যেতে হবে। এরপর আবার মেহেদি পিষে আমাকে কোন তৈরি করতে হবে। আপু, আমি আর স্কুলে যাব না। আরে আরতি, এই তুমি কেমন কথা বলছো? স্কুলে যাবে না মানে? যদি স্কুলে না যাও তাহলে লেখাপড়া শিখবে কে করে? তুমিও কি তাহলে আমার মতো আনপড়ায় থেকে যাবে? আমি তো অসহায় সংসারের হাল ধরতে গিয়ে লেখাপড়া করতে পারিনি, পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে, এজন্যই তো পড়তে পারিনি। কিন্তু আমি তোমাদেরকে পড়াতে চাই। এই যে আজকে বললে স্কুলে যাবে না, এরপর থেকে জীবনে কখনো যেন এই কথা তোমার মুখে না শুনি, বুঝেছো? লেখাপড়া মানুষের জীবনের জন্য অনেক দরকারি। আরে বেটা, এত রাগ কেন করছিস তুই? আগে তো শুনে নে, তোর এই ছোট ভাই বোন কেন স্কুলে যেতে চাচ্ছে না? মা, আমি ভালো করে জানি লেখাপড়া করবে না, লেখাপড়া থেকে বাঁচার জন্য স্কুলে যেতে চাচ্ছে না। না না আপু, স্কুলে যেতে আমরা ভয় পাই না। 4 মাস হয়ে গেল, আমাদের স্কুলের ফি জমা দেওয়া হয়নি। স্কুলের প্রিন্সিপাল ম্যাম বলেছে যতদিন পর্যন্ত স্কুলের ফি জমা দিতে না পারা যায় ততদিন পর্যন্ত স্কুল যেন আমরা না যাই। আর আমরা ভালো করে জানি তোমার কাছে এত টাকা নেই, এই জন্য বলছি আমরা আর স্কুলে যাব না আপু। ও শিট, আমি তো ভুলেই গেছি, তোমাদের স্কুলের ফি জমা করতে হবে। প্রিন্সিপাল ম্যাম আমাকে 8 তারিখ পর্যন্ত সময় দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আজ একটি ফাংশনে মেহেদি দেওয়ার প্রোগ্রাম আছে, যদি সেখানে অনেকগুলো মানুষই মেহেদি লাগাতে পারে তাহলে টাকা বেশি হবে, তোমাদের ফি জমা দিতে পারবো। সীতারা আগে থেকে তার বাসায় মেহেদি লাগিয়ে রেখেছিল, সেখান থেকে মেহেদি পাতা তুলে সে নিয়ে আসল। সীতারা সব পাতাগুলো বেটে এরপর কোন তৈরি করল, তারপর সেগুলো নিয়ে সীতারা বেরিয়ে পড়ল মেহেদি লাগানোর জন্য। সে ব্রাইডাল মেয়েকে খুবই সুন্দর করে ব্রাইডাল মেহেদি লাগাল। ব্রাইডাল আত্মীয়রা তার এই মেহেদির আঙ্কুর দেখে খুবই পছন্দ করল। আরে কাঞ্চন, তোর হাতে না মেহেদিটা অনেক সুন্দর ডিজাইন হয়েছে। কি সুন্দর মেহেদির ডিজাইন, আমার অনেক পছন্দ হয়েছে। কোন শহর থেকে মেহেদি আর্টিস্ট কে ডেকে এনেছিলে? হ্যাঁ রে, অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা, আমরাও নেব। বল না, তুই কোথা থেকে এনেছিস মেহেদি আর্টিস্ট কে? আমাদের সঙ্গে দেখা করা না একটু, আমরাও নেব। সত্যি এই ডিজাইন অনেক সুন্দর, কেমন পৃথক পৃথক নতুন নতুন ডিজাইন। আরে ইয়ার, আমি তো শহর থেকে কোনো মেহেদি আর্টিস্ট কে ডেকে আনিনি। এই তো আমাদের পাশের গ্রামের একটি গরিব মেয়ে, ওর নাম হচ্ছে সীতারা। ও মানুষদেরকে মেহেদি লাগিয়ে দেয়, সত্যি ওর হাতে মনে হয় জাদু আছে, অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। ও তো ফ্রেশ হতে গেছে, এখনই আসবে। ওই দেখো চলে এসেছে। সীতারা, তোমার মেহেদি লাগানোর অনেক প্রশংসা চলছে এখানে। তারা সত্যি বড় থেকে বড় মেহেদি আর্টিস্টরাও এত সুন্দর করে মেহেদি ডিজাইন করতে পারে না যেমনটা তুমি করেছ। গ্রামে থেকে কারো থেকে না শিখে এত সুন্দর করে মেহেদি লাগাতে পারো, আমিও লাগাতে চাই তোমার থেকে। আরে এই সীতারা, আমাকেও লাগিয়ে দাও, পারবে না আমার হাতে লাগিয়ে দিতে? সেখানকার সব মেয়েরাই সীতারার হাতের মেহেদি দেখে অনেক খুশি হল, তার কাছ থেকে সবাই মেহেদি অঙ্কন করে নিল। সবাইকে মেহেদি ডিজাইন করে দিতে দিতে একেবারে সন্ধ্যা হয়ে গেল। সে পুরো দিন এমনকি পুরো রাতও মেহেদি লাগালো। সকাল পর্যন্ত মেহেদি লাগানোর পরে সে বাসায় ফিরল। তখন সীতারার মা তাকে বলল, সীতারা বেটা, তুমি কিছুক্ষণ একটু আরাম করো, সারা রাত ধরে মেহেদি লাগিয়েছ। এই নাও আপু, গরম গরম চা আর নাস্তা। আমি জানি তুমি মেহেদি লাগাতে লাগাতে সারা রাত্রি কোনো কিছু খাওনি। তোমাকে অনেক ধন্যবাদ ছোট বোন আমার। মা, তুমি কি জানো তোমার এই গরিব মেহেদি লাগানো মেয়ের মেহেদি সবাই অনেক পছন্দ করেছে। আমি তো কখনো কল্পনাও করিনি যে এত মানুষের হাতে মেহেদি লাগাতে পারবো।
দি কৃষ্ণা, আমি তো এখন তোমাদের স্কুলের ফি জমা দিতে পারবো। আমি একটু আরাম করে নেই, এরপরে দুপুরের খাবার তৈরি করব, ঠিক আছে মা? সিতারা, মামনি আমার, তুই এই বয়সে কত কষ্ট করছিস এই সংসার চালানোর জন্য, তোর ছোট ছোট ভাই বোনকে লেখাপড়া শেখানোর জন্য। তুই লেখাপড়াও করলি না, লেখাপড়া ছেড়ে দিলি, তোর বয়সী মেয়েদের বিয়ে হয়ে গেছে, আজ পর্যন্ত তোর বিয়ে হলো না। এই সংসার চালাতে গিয়ে তুই নিজেকে ভুলে গেছিস মা। সত্যি আমি বোধহয় আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, তাই এই রকম মেয়ে পেয়েছি আমি। নিজের পঙ্গু মা আর ছোট ছোট ভাই বোনের এতটা খেয়াল রাখছিস, সত্যি তুই নিজের ব্যাপারে কিছুই ভাবিস না মা। তুই সব সময় আমাদেরকে নিয়ে ভাবিস, কত ভালো তুই মা। মা তুমি খামাকা টেনশন করো না তো, আমি বিয়ে টিয়ে করব না, আমি তোমাদেরকে ভালো একটি জীবন দিতে চাই, তোমাদের তিনজনের জন্য কোনো কষ্ট না হয়। এই গরিব জীবন থেকে বের হতে হবে, আর দি আর কৃষ্ণাকে অনেক লেখাপড়া শেখাতে হবে। আমার শুধু একটাই চিন্তা মা, যে কি করে আমি আমার এই সংসারটাকে চালাবো। এই গরিব পরিবার শুধুমাত্র সিতারার মেহনতির কারণেই দুবেলা দুমুঠো খাবার খেতে পায়। সিতারা তার পরিবারকে অনেক বেশি ভালোবাসত। কাঞ্চনের ব্রাইডাল মেহেদি লাগানোর পর থেকেই সিতারার কাছে আরো মেহেদি লাগানোর অর্ডার আসতে লাগল। এর জন্য সিতারা অনেক খুশি হল। এরপর থেকে সে তার মায়ের ভালো চিকিৎসা করতে পারল, নিজের দুই ভাই বোনকে স্কুলেও পড়াতে পারল, তাদের সময় মতো ক্লাসের ফিও জমা দিতে থাকল, আর ঘরের ভাড়াও সে সময় মতো দিতে থাকল। গরিব পরিবারে আবারও নতুন করে সুখের জন্ম দিল। কিন্তু কথায় আছে না, গরিবের সুখ বেশি দিন টিকে থাকে না। একদিন সিতারা অনেক বড় মেহেদি লাগানোর অর্ডার পেল। আচ্ছা সিতারা, মেহেদি লাগানো ওয়ালির বাড়িটা কোথায়? সে নাকি অনেক সুন্দর মেহেদি লাগাতে পারে। আমাদের পার্লারে অনেক সুন্দর মেহেদি লাগানো হয়, শুধু একবার আপনি টেস্ট করে দেখতে পারেন। দেখুন, আমি শুধু সিতারার সঙ্গে দেখা করতে চাই, ওর কাছ থেকেই মেহেদি রাঙিয়ে নিতে চাই, ওর ডিজাইন আমার অনেক পছন্দ, আর ওটা ওর নিজের ঘরের মেহেদি, কেমিক্যাল ফ্রি মেহেদি। আরে ম্যাম, একবার আমাদের পার্লারের মেহেদি লাগিয়েই দেখুন, আপনি নিরাশ হবেন না। গরিবের বাচ্চা সিতারা ভালো করে তো মেহেদি লাগাতে পারে না, ওর কাছে কেন যাবেন আপনি? মনে হচ্ছে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে। এরপর ওই ভদ্র মহিলা সেই পার্লার থেকে বেরিয়ে আসলো, আর অন্য এক মহিলাকে জিজ্ঞেস করল যে কোথায় সিতারার বাড়ি। ওদিকে পার্লারের মালিক কনিকাও ওই ভদ্র মহিলার পিছু পিছু চলে আসলো সিতারার বাসায়। যখন সে ওই ভদ্র মহিলা ও সিতারার আলাপ শুনল, তখন সে রেগে আগুন হয়ে গেল। আরে এই কথা শোনার আগে আমার কান কেন ঠসা হয়ে গেল না? হ্যাঁ, এই ফকিনের বাচ্চা সিতারার কাছে মেহেদির এত বড় অর্ডার আসলো। ওই সিতারা 50 জনকে ব্রাইডাল মেহেদি লাগাবে, আর সেই 50 জন মেয়েরাই অনেক বড় স্টেজে পার্টিসিপেট করবে। এই গরিবের জীবনে দেখি নতুন করে সূর্য উঠে যাচ্ছে, সবাই ওকে চিনে ফেলবে, ওর মেহেদি লাগানোর চর্চা দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে, এরপর না জানি তার কাছে আরো কত মেহেদির অর্ডার আসবে, ও তো ধনী হয়ে যাবে। আমি এত বড় পালা চালাচ্ছি, কিন্তু এরপরেও আমার কাছে কোনোদিন এত বড় মেহেদির অর্ডার আসলো না। আরে ফকিরের বাচ্চা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মেহেদি লাগায়, ওর এত বড় তারা কি? না না, আমি এভাবে হাতের উপর হাত রেখে বসে থাকতে পারবো না, আমাকে কিছু একটা করতেই হবে। ম্যাম আপনি কোন টেনশন করবেন না, আমি সবাইকে নতুন নতুন ডিজাইনের মেহেদি পরিয়ে দেব, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় অর্ডার এনে দেওয়ার জন্য। সিতারা অনেক বেশি খুশি হল। এরপর সে তার মা সুরেখাকে বলল, মা মা দেখেছ আমার কত বড় অর্ডার মিলেছে, আমি তো দেখছি ধনী হয়ে যাব শুধু এই মেহেদির কারণে। আমি অনেক বড় হাসপাতালে তোমার চিকিৎসা করব, আর আমার দুই ভাই বোনকে অনেক বড় স্কুলে পড়াবো। আর দি কৃষ্ণা, এই অর্ডার পুরো হয়ে গেলে আমি তোমাদেরকে নতুন স্যান্ডেল জামা সবকিছু কিনে দেব। সিতারা বেটি আমার, এই অর্ডার পুরো হয়ে গেলে তুই বিয়ে করবি, তুই মানুষদেরকে মেহেদি লাগিয়ে দিস, তুই নিজের হাতে কবে বিয়ের মেহেদি পরবি মা বল। পুরো পরিবার খুবই হাসি উজ্জ্বল ছিল, সেই হাসি উজ্জ্বল পরিবারে গ্রহণ লাগানোর জন্য এক কনিকায় যথেষ্ট ছিল। রাতে সিতারা মেহেদির পাতা পিষে খুবই সুন্দর করে রেডি করে রেখেছিল। তার মধ্যে রাতের অন্ধকারে কনিকা এসে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দিল। এবার বাদ দে আসল মজা, যখন 50 জনকে ব্রাইডাল মেহেদি লাগিয়ে দিবে এই মেহেদি দিয়ে, তখন সবার হাত জ্বলে পড়ে যাবে, এরপর দেখা যাবে সিতারা কি করে লাভবান হয়।
ও এইবার জেলে যাবে, জেলে গিয়ে চাকি পিষবে, আর আমি এদিকে ওর জায়গা দখল করব মেহেদি লাগিয়ে লাগিয়ে। এসব ভেবে কণিকা অনেক বেশি খুশি হল। পরের দিন সীতারাম মেহেদি জিনিসপত্র সবকিছু নিয়ে চলে গেল মেহেদি লাগাতে। তখন হঠাৎ করে সীতারার হাত থেকে মেহেদির একটি কোন পড়ে গেল। সেই কোন পড়ল একটি পোকার উপরে। পড়ার সঙ্গে সঙ্গে পোকাটি পুড়ে গেল। পোকাটি পড়ে একেবারে মরে গেল। এসব দেখে সীতারার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগল। একে যদি আমি এই মেহেদি দিয়ে 50 জনের হাতে মেহেদি রাঙিয়ে দিতাম, তাহলে সবার হাতে তো জুড়ে পুড়ে ছাই হয়ে যেত। মা দেখো তো, আমি তো ঘরেই মেহেদি লাগালাম, কোন রকম কেমিক্যাল দেইনি, এরপরেও এত বিষাক্ত কেমিক্যাল এর মধ্যে আসলো কি করে? দেখো আমার সব মেহেদি নষ্ট হয়ে গেছে, 6টা বাজলে কম্পিটিশন শুরু হয়ে যাবে, আর এখন তো 9টা বাজে, এত তাড়াতাড়ি আমি মেহেদির কোন কোথা থেকে তৈরি করব? আর আমি কি করে 50 জন মেয়েকে পায়ডাল মেহেদি লাগিয়ে দেব? এসব কি হয়ে গেল? হ্যালো আন্টি, আমি এই যে ঘর থেকে বের হচ্ছি। দেখো সীতারা, এটা অনেক বড় ইম্পর্টেন্ট কম্পিটিশন, যদি তুমি সময় মতো না আসতে পারো আর আমার এই কম্পিটিশনের কোনো ক্ষতি হয়, তাহলে সব দায় দায়িত্ব কিন্তু তোমার উপরে। আমি তোমাকে বলেছিলাম আর তার আগে আগে আসতে, এদিকে 9টা বেজে গেল, তোমার আসার কোনো খবর নেই। সীতারা কি করবে কিছুই বুঝতে পারছে না। সে একটি মেহেদি গাছের কাছে গেল আর খুবই কান্না করতে লাগলো। সীতারার চোখের পানি টপ টপ করে সেই মেহেদির কাছে গিয়ে পড়ল। তখন মেহেদির গাছের মধ্যে থেকে আওয়াজ আসলো, সীতারা তুমি কান্না করো না, আমি তোমার কান্না সহ্য করতে পারবো না, আমি হলাম এক জাদুর মেহেদি গাছ, আর আমি তোমাকে সব সময় দেখি, তুমি কি করে পরিশ্রম করে একটি গরিব পরিবারকে চালাও, তুমি নিজের ব্যাপারে কিছু ভাবো না, তুমি অনেক ভালো, তোমার মন অনেক পবিত্র, তুমি সব সময় পরিশ্রম করো, তোমার মনটা একেবারে কাঠের মতো স্বচ্ছ, তুমি তোমার পরিবারকে অনেক বেশি ভালোবাসো, আর আমি এইরকম মনের মানুষকে সব সময় সাহায্য করি। তুমি চিন্তা করো না, আমার এই জাদুর গাছের পাতা দিয়ে একটি মেহেদির কোন তৈরি করো, জাদুর মেহেদি দ্বারা তুমি 10 মিনিটে সবার মেহেদি লাগিয়ে দিতে পারবে, কালারও অনেক সুন্দর হবে আর ডিজাইনও দারুণ হবে, আর এই সবকিছু হবে আমার জাদু শক্তি দ্বারা। কি কি বলছো, জাদুর মেহেদি গাছ সত্যি সবকিছু হবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আর আমি যে কোন শব্দ দিয়ে তোমাকে ধন্যবাদ জানাবো আমার জানা নেই। তুমি এক গরিব মেহেদিওয়ালির আজকে ইজ্জত বাঁচিয়েছো, জাদুর মেহেদি দিয়ে আমাকে তুমি ধন্য করেছো, তোমার এই অনুগ্রহ আমি জীবনে কখনো ভুলব না, কখনো না, আমি সব সময় সর্বদা সৎ পথে চলব। এরপর সীতারা জাদুর মেহেদি গাছকে ধন্যবাদ জানিয়ে মেহেদি নিয়ে সময় মতো মেহেদি লাগাতে চলে গেল। এরপর সীতারা জাদুর মেহেদিকে যা বলল ঠিক তেমনটাই হল। 10 মিনিটের মধ্যেই সীতারা 50 জন মেয়েকে ব্রাইডাল সাজের মেহেদি রাঙিয়ে দিল। সবার কালার অনেক সুন্দর আসলো, আর এক একজনের ডিজাইন এক একজনের থেকে অনেক রকমের সুন্দর ও ভিন্ন হল। আর সেই ভদ্রমহিলা সবাইকে এভাবে ভিন্ন রকম সাজে মেহেদি লাগিয়ে দিতে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি এত সুন্দর মেহেদি লাগিয়ে দেবে আর এত সুন্দর রং কালার ও ডিজাইন হবে। ওয়াও সীতারা, তোমার হাতে তো দেখছি জাদু আছে, তুমি এত তাড়াতাড়ি সবাইকে এত সুন্দর করে মেহেদি লাগিয়ে দিতে পারলে, সবার কালার কত সুন্দর এসেছে আর সবার ডিজাইনও ভিন্ন ভিন্ন, তুমি আমার মনটাকে খুশি করে দিয়েছো, আজ থেকে সব অর্ডার আমি তোমাকেই দেব, এই নাও পুরো 1 লক্ষ টাকা, আর এই 1 লক্ষ টাকা নাও অ্যাডভান্স হিসাবে, আবারও 50 জনকে মেহেদি লাগিয়ে দেবে, ঠিক আছে, 2 দিন পরে কিন্তু আবারও আসবে 50 জনকে মেহেদি লাগানোর জন্য, ওকে? সীতারা অনেক খুশি হল। সব টাকা নিয়ে এসে সে তার মাকে দিল। এত টাকা তাদের পরিবার জীবনে কখনো দেখেনি। পুরো পরিবার অত্যন্ত খুশি ছিল যখন এই সংবাদ কণিকা জানতে পারল যে 50 জনকে সে মেহেদি রাঙিয়ে দিয়েছে আর 50 জন সেটা নিয়ে কম্পিটিশনও করেছে। তখন সেদিকে আরো বেশি আগুন হয়ে গেল। এসব কি করে হলো? আমি ওই গরিব মেহেদিওয়ালির মেহেদির মধ্যে এমন বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দিয়েছিলাম যে হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে ছাই হয়ে যাবে সবকিছু, যাতে ওই ফকিরির বাচ্চা সীতারার ক্যারিয়ার এখানে শেষ হয়ে যায়, ও জেলের মধ্যে সারা জীবন বসে মরে। কিন্তু না, এমনটা কিছুই হলো না, ও তো পুরো 1 লক্ষ টাকা পেয়েছে, আর 1 লক্ষ টাকা পেয়েছে অ্যাডভান্স, আরো 50 জনকে মেহেদি লাগিয়ে দেবে, তো তাড়াতাড়ি এতজনের হাতে ভেতর রকম ডিজাইনের মেহেদি কি করে লাগিয়ে দিল? আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি করে হচ্ছে? কণিকা কিছুই বুঝতে পারছিল না যে এসব কি করে হচ্ছে। ওদিকে সীতারা তার মায়ের কাছে এই সব কথা বলছিল।
যখন সীতারা তার মায়ের কাছে জাদুর মেহেদির কাছের কথা গল্প করছিল, তখন কণিকা বাহির থেকে সবকিছু শুনে ফেলল। মা, এই সবকিছু সম্ভব হয়েছে জাদুর মেহেদির কারণে। দেখো মা, আমি তোমার হাতে একবার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি, দেখবে কত সুন্দর ডিজাইন হয়। আমাদের গরিবী জীবন এখন দূর হয়ে যাবে, আমাদের জীবনে সুখ নেমে আসবে মা। শুধু এই জাদুর মেহেদির কারণে আমাদের জীবনটা আনন্দে ভরে উঠবে, আমাদের সবকিছু পাল্টে যাবে। সীতারা বেটা, তা সব ঠিক আছে, কিন্তু এখন তোকে বিয়ে করতে হবে। সীতারা তার মায়ের কথা অমান্য করতে পারল না, সে বিয়ের জন্য হ্যাঁ করে দিল। আরতি ও কৃষ্ণা দুজনেও অনেক খুশি হল। এরপর সবাই রাত হলে ঘুমিয়ে পড়ল। ওদিকে কণিকা জাদুর মেহেদির কাজকে চুরি করে নিয়ে গেল। গরিব মেহেদি আলী সীতারা, ওরা সবাই কত খুশি ছিল যে ওদের কাছে জাদুর মেহেদি গাছ আছে। এখন ওটা আমার কাছে, এর সাহায্যে এখন আমি ধনী হয়ে যাব। যাই তাড়াতাড়ি একটু ডিজাইন তৈরি করে দেখি। এসব ভেবে যখনই কণিকা জাদুর মেহেদির কোণ দিয়ে তার হাতে ডিজাইন করতে গেল, ঠিক তখনই তার হাতে আগুন জ্বলে উঠল। সে আগুন নেভানোর অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতে পাল না। অবশেষে কণিকা দৌড়ে সীতারার বাসায় গেল। সীতারা, আমি কত চেষ্টা করছি এই আগুন নেভানোর জন্য, কিছুতে নিচ্ছে না। এই জাদুর মেহেদির কোণ দিয়ে তুমি ডিজাইন করলে ডিজাইন হয়, কিন্তু আমি ডিজাইন করতে গেছি আর আগুন চলে গেছে। এটা কি করে হলো? আমার হাত জ্বলছে, অনেক ব্যথা করছে। এটা এই জন্যই হয়েছে কারণ তুমি হলে অহংকারী, খারাপ, লোভী। তুমি ব্যাটারি সীতারাকে ধ্বংস করার জন্য এই প্ল্যান করেছিলে। তুমি সীতারার মেহেদির মধ্যে কেমিক্যাল ঢেলে দিয়েছিলে, যাতে 50 জনকে মেহেদি লাগিয়ে দেয় আর ওদের হাত পুড়ে যায়। সারা জীবনের জন্য সীতারা ও সীতারার পরিবার ধ্বংস হয়ে যায়। সীতারা সারা জীবন জেলের মধ্যে থাকুক, এই প্ল্যানই তো তুমি করেছিলে, তাই না? যে গর্ত তুমি সীতারার জন্য করেছিলে, সে গর্তে তুমি নিজেই পড়ে গিয়েছ। জাদু মেহেদি, আমি চাই না এই জাদুর মেহেদি দ্বারা কারো কোনো ক্ষতি হোক। ও না বুঝে ভুল করেছে, ওকে তুমি ক্ষমা করে দাও, ওর হাতের আগুন নিভিয়ে দাও। সীতারা এ কথা বলার সঙ্গে সঙ্গে কণিকার হাতের আগুন নিভে গেল। কণিকা তার ভুল বুঝতে পারল আর সীতারার কাছে ক্ষমা প্রার্থনা করল। সীতারা কণিকাকে ক্ষমা করে দিল। এরপর সীতারা তার মা ও ভাই বোনকে সঙ্গে করে শহরে চলে আসল। খুবই অল্প সময়ের মধ্যে সীতারা আরো অনেক বেশি ধনী হয়ে গেল। কিছুদিনের মধ্যে সীতারার অনেক ধুমধাম করে বিয়ে হয়ে গেল। এভাবে পুরো পরিবার হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।